হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি। তো আইসিটি যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, তার নাম হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন উইথ রেডিক্স পয়েন্ট। উইথ কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। ওকে, তো চলো স্টার্ট করি। যেমন আমি একটা সংখ্যা বললাম 18.21, এটার বেস আমি কত দিলাম? 10। আর এটাকে রূপান্তর করতে বলছি আমি টুতে। ওকে, যেখানে আমার 18 একটা কি সংখ্যা? ইন্টেজার তথা পূর্ণ সংখ্যা। ওকে, আর 21 একটা ফ্র্যাকশন তথা ভগ্নাংশ। আর পয়েন্ট এটা একটা কি? একটা র্যাডিক্স পয়েন্ট। ওকে, তার মানে আজকে আমরা শিখব কিভাবে একটা র্যাডিক্স পয়েন্ট যুক্ত ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা শিখি। তো সবার প্রথমে আমি কাকে নিলাম? 18 কে নিলাম। ওকে, 18 কে আমি কত দিয়ে ভাগ করব? যেহেতু আমার রূপান্তর করতে হবে কততে, টুতে, তো টু দিয়ে আমি কাকে ভাগ, 18 কে কত দিয়ে ভাগ করব? টু দিয়ে। তো 18 কে আমি যদি টু দিয়ে ভাগ করি কত আসবে? 9 দুগুণা 18। আচ্ছা, আমি ঠিক মতো দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। টু, 18 নিলাম, টু দিয়ে 18 কে ভাগ করলে কত আসে? 9 দুগুণা 18। তো আমার ভাগশেষ কত? 0। বন্ধুরা, এটাকে বলা হয় ভাগশেষ, আর এটাকে বলা হয় ভাগফল। ওকে, তো আমার ভাগফলটা ডান সাইডে বসবে, তারপরে একটা হাইফেন বসবে, তারপরে আমার ভাগশেষটা বসবে। ভাগশেষটা কত? 0। ওকে, তো আমি টু দিয়ে আবার 9 কে ভাগ করব। তো 9 কে ভাগ করলে কত আসে? 4 দুগুণা 8। 9 থেকে 8 গেলে কত? 1। আমার ভাগফল 4, হাইফেন ভাগশেষ কত? 1। আবার আমি টু দিয়ে কাকে ভাগ করব? 4 কে। তো চলো টু দিয়ে আমরা 4 কে ভাগ করি, কত আসে? 2 দুগুণা 4। ওকে, তাহলে আমার ভাগশেষ কত? 0। ভাগফল 2, হাইফেন ভাগশেষ 0। আবার আমি 2 কে 2 দিয়ে ভাগ করব, তো 2 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 2 একে 2। ওকে, তো আমার ভাগশেষ কত? 0। আর ভাগফল কত? 1। ওকে, দেন আমি 2 কে 2 দ্বারা ভাগ, 2 কে 1 দ্বারা ভাগ করব। তো 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, 2 কে তো 1 দ্বারা ভাগ করা যায় না, তাই 0 নিলাম। 0 দিয়ে 2 কে গুণ করলে কত আসবে? 0। তো 1 থেকে 0 কে মাইনাস করলে কত? 1। ওকে, তার মানে আমার এখানে কত বসবে? 0, তারপর হাইফেন কত আসবে? 1। আচ্ছা বন্ধুরা, আমার এখানে ভাগটা শেষ হয়ে গেল। তো সবসময় মনে রাখবো, আমার ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফলটা কি না হয়ে যায়, 0 না হয়ে যায়। আর আমি কাদেরকে কাউন্টিং করব? আমি কাউন্টিং করব হলো গিয়ে খালি ভাগশেষগুলোকে। কাদেরকে কাউন্টিং করব? ভাগশেষগুলোকে। কোথা থেকে কাউন্টিং করব? একদম নিচের অংশ থেকে উপরের অংশতে। নিচের অংশকে কি বলা হয়? এম এস বি। উপরের অংশকে বলা হবে এল এস বি। তো আমার 18-এর এর বেস কত? 10। এর বাইনারি ভ্যালুটা কত থেকে কাউন্টিং হবে? নিচে কত আছে? 1। দেন কত আসতেছে? 0। দেন কত আসতেছে? 0। দেন কত আসতেছে? 1। দেন কত আসতেছে? 0। আর এটা বেস কত? 2। তার মানে আমরা 18 কে সাকসেসফুলি বাইনারিতে রূপান্তর করছি। এখন একটা জিনিস বন্ধুরা তোমরা দেখো, সেটা হচ্ছে আমাদের এখন কাকে করতে হবে? 0.21 কে করতে হবে। তো চলো 0.21 কে আমরা কেমনে করব সেটা আমরা দেখি, অর্থাৎ ভগ্নাংশকে করব। তো আমি এখানে একটা সেপারেশন বার দিয়ে নিই। ওকে, তো আমরা এখানে কি করছি? পূর্ণাংশকে 2 দিয়ে কি করছি? ভাগ করছি। এখন আমাদেরকে ভগ্নাংশটাকে, যেমন এখানে তোমরা দেখো 0.21টাকে, একটা ভগ্নাংশ না, এই ভগ্নাংশটাকে আমাদেরকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো পূর্ণাংশকে 2 দিয়ে কি করছি? ভাগ করছি। তো ভাগের বিপরীত কত? গুণ। তার মানে তাহলে আমরা উপরে একটা ছোটোখাটো ফর্মুলা লিখে নিই, 2 ইনটু ভগ্নাংশ। ওকে, তারপরে গুণফল, দেন পূর্ণ
অংশ। ওকে, তো 2 এর নিচে আমরা কত বসাচ্ছি, 2 ইনটু আমাদের এখানে ভগ্নাংশ কত, ভগ্নাংশ হচ্ছে 21, পয়েন্ট 21 কত, পয়েন্ট 21, তা আমি পয়েন্ট 21 লিখছি, পয়েন্ট 2, পয়েন্ট 21 কে 2 দিয়ে গুণ করলে কত আসে, পয়েন্ট 42, কোনো পূর্ণ অংশ আসছে, আসে নাই, তাই এখানে কত বসবে, 0। ওকে, যেমন এই গুণফল, এই গুণফলে পয়েন্ট 42, এই জায়গায় কি কোনো সংখ্যা আসছে, এই জায়গায় কোনো সংখ্যা আসছে, আসে নাই, তাই আমরা ওইখানে কি বসেছি, পূর্ণ অংশের জায়গায় 0। আবার এখন ভগ্নাংশ কত আসছে, 42, এই 42টা কোথায় আসবে, এখানে আসবে, তো আমি দিলাম পয়েন্ট 42, আর অলরেডি আমাদের কত আছে, 2, 2 দিয়ে পয়েন্ট 42 কে গুণ করলে আমরা কত পাচ্ছি, গুণ করলে আমরা পাইতেছি হলো পয়েন্ট 84, কোনো পূর্ণ অংশ আসছে, তাই কত বসতেছে, 0। আবার এ পয়েন্ট 84টা কোথায় আসবে, নিচে আসবে, বসাইলাম পয়েন্ট 84, এটার সাথে কত গুণ হবে, 2 গুণ হবে, তো পয়েন্ট 84 কে গুণ করলে আমরা গুণফলটা পাবো হলো 1.68। ওকে, যেখানে এ পয়েন্ট 68টা কি ভগ্নাংশ আর এই 1টা কি পূর্ণ অংশ, তো এই 1টা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, আর ভগ্নাংশটা আবার কোথায় চলে যাবে, এই জায়গায় চলে আসবে, তাই না বন্ধুরা, পয়েন্ট কত, 68। এবার আমি কত দিয়ে গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব, এখন 2 দিয়ে গুণ করতেছি। ওকে, তো 2 দিয়ে গুণ করলে পয়েন্ট 68 কে গুণ করলে কত আসতেছে, 8 দুগুণা 16, অর্থাৎ আসছে হলো গিয়ে, ভ্যালুটা আসতেছে হলো 1.8 দুগুণা 16, 6 দুগুণা 12, মানে 1.36। ওকে, তো এটা আমার পূর্ণ অংশ আর এটা কি ভগ্নাংশ, পূর্ণ অংশটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, আর ভগ্নাংশটা কোথায় চলে আসবে, এই সাইডে চলে আসবে। ওকে, তো আসলে এখানে কত বসবে, 0.36 বসবে, আর এখানে কত বসবে, 2। তো ওকে বন্ধুরা, এখন তোমাদের কোশ্চেন হতে পারে আমরা কতক্ষণ গুণ করব। আচ্ছা, তুমি প্রথম 4টা স্টেপ পর্যন্ত গুণ করবা, কয়টা স্টেপ পর্যন্ত, 4টা স্টেপ, যেমন এখানে 1 নাম্বার স্টেপ, এটা এটা 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ, এটা 4 নাম্বার স্টেপ, এই 4টা স্টেপের ভিতরে এই যে গুণফলটা আছে, এই যে গুণফলটা আছে সেটা যদি 0.00 না আসে, সেখানে গুণটাকে তুমি কি করে দিবা, অফ করে দিবা। ওকে, আমি কি বলছি, 4টা স্টেপ পর্যন্ত তুমি গুণ করবা, গুণ করার পর যদি গুণফল 0.00 না আসে, মানে টোটাল এই গুণফলটা 0.00 না হলে, তো সেখানে তুমি কি করে দিবা, অফ করে দিবা, আর এরপর থেকে যে কাজটা করবা এখানে জাস্ট হচ্ছে কি দিয়ে দিবা, ডট দিয়ে, ডট ডট দিয়ে দিবা, তার মানে এই প্রসেসটা কি হইতে থাকবে, চলতে থাকবে। কয়টা স্টেপ বন্ধুরা বলছি, 4টা স্টেপ বলছি, 4টা স্টেপের ভিতরে গুণফল যদি 0.00 না পাও, তাহলে তোমরা কি করে দিবা, ডট ডট দিয়ে দিবা, তার মানে এই প্রসেসটা কি হইতে থাকবে, চলতে থাকবে। আচ্ছা, এই যে দাগগুলো দিছি, আমি সেই দাগগুলো জাস্ট মুছে দিই, পরীক্ষার খাতায় তোমরা যেভাবে রিপ্রেজেন্ট করবো আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে, ওকে, সরি মুছে গেছে, 42, ওকে, এই তো আরো একটু, প্রায় শেষ। তার মানে 4 স্টেপের যদি তোমরা গুণফল 0.00 না পাও, তাহলে কি করে দিবা, ডট ডট করে দিবা। আচ্ছা, আগের বার তোমরা নিচের থেকে কোথায় কাউন্ট করছো, উপরের দিকে, এবার আমরা কাদেরকে কাউন্ট করব, এবার আমরা পূর্ণ অংশগুলোকে কাউন্ট করব, সেটা কাউন্ট করব কোথার থেকে, উপর থেকে নিচের দিকে। ওকে, যেটা উপরে থাকবে এটাকে বলা হবে এমএসবি, আর যেটা নিচে থাকবে সেটাকে কি বলা হবে, এলএসবি। ওকে, তো আমরা কার জন্য বাইনারিতে রূপান্তর করতেছি, পয়েন্ট 21 এর জন্য, তো আমরা লিখি পয়েন্ট 21, এটার বেস কত বন্ধুরা, 10। আচ্ছা, এখন আমরা কাদেরকে কাউন্ট করব ভগ্নাংশের ক্ষেত্রে, এই পূর্ণ অংশগুলোকে, তো দশমিকের জন্য কত বসবে, একটা একটা দশমিক বসবে, আর পয়েন্ট পয়েন্ট 21 এটাকে আমরা কিসে রূপান্তর করতেছি, বাইনারিতে, দশমিকের জন্য একটা কি বসবে, দশমিক, তারপরে ফার্স্টে কে আছে, 0, তো আমরা এখানে কত বসেছি, 0, দেন কত আছে, 0, তো আমরা এখানে কত বসেছি, 0, দেন এখানে কত আছে, 1, তো আমরা এখানে কত বসেছি, 1, দেন এখানে কত আছে, 1,
এখন বন্ধুরা দেখো এটা তো ভাগটা কি হয় নাই, শেষ হয় নাই, জাস্ট এখানে কি করবো যেহেতু ভাগটা অপরিপূর্ণ আছে তাই আমরা এখানে কি দিয়ে দিব, ডট ডট ডট। ওকে, তো এটার বেস কত হবে? 2। তার মানে আমরা 0.21 কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কত পাবো? 0.00111। ওকে, তো এখন দুটোটা রেজাল্টকে আমরা কি করতে হবে, সমন্বয় করে লিখতে হবে। আমাদেরকে কত বলছিল? 18.21। এটার বেস কত? এটার বেস হচ্ছে 10। এখন 18, এই 18-এর জন্য আমরা কত পাইছি? 18-এর জন্য আমরা পাইছি 10010010। তারপর 0.21-এর জন্য আমরা কত পাইছি? 0.21-এর জন্য আমরা পাইছি 0011। তারপর কত পাইছি? ডট ডট। তো আশা রাখি বন্ধুরা একটা রেডিক্স যুক্ত ডেসিমাল ভ্যালুকে কেমনে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের টিউটোরিয়াল নিয়ে আমাদের ফোরামে তোমরা আমাদেরকে কি করতে পারবা, কোশ্চেন করতে পারবা। ওকে।